গুড মর্নিং বাচ্চারা, আমরা এতদিন পর্যন্ত সংখ্যা পড়লাম 100 পর্যন্ত। আজকে আমরা সেই সংখ্যাগুলো যোগ করব 1 থেকে 99 পর্যন্ত। এর আগে তোমরা 10 পর্যন্ত যোগ শিখেছ হাতে গুনে গুনে, দাগ কেটে কেটে। আজকে আমরা একটু বড় সংখ্যার যোগ শিখব। হ্যাঁ, তার আগে জেনে রাখোতে তোমাদের এখানে যেগুলো লেখা আছে দেখো, সেগুলো আমি তোমাদের সংক্ষেপে লিখে দিয়েছি ছোট্ট ছোট্ট করে, কোনটাকে কি বলে আর কেন বলে। আচ্ছা, তোমরা এর আগেই এটা পড়েছ যে একক এর সংখ্যা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। একক নামটা এসছে এক থেকে, এক এক থেকে একক এসছে। এরপরে হচ্ছে দশক, যেটা 10 থেকে নাম এসছে, সেই সংখ্যাগুলো হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত। দেখো, 1 থেকে 9 পর্যন্ত একটা করেই সংখ্যা, যেই 10 হয়ে গেল তেমনি একের পাশে একটা রসগোল্লা লেগে গেল, তাহলে এটা হয়ে গেল দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘরের সংখ্যা হচ্ছে 99 পর্যন্ত, 9, 10, 9, 99। আর এর পরে যখন আসছে শতক, সেটা হচ্ছে 100, 100 নাম থেকে হয়েছে শতক। তাহলে 3 অঙ্কের যতগুলো সংখ্যা সেগুলো সব হচ্ছে শতকের ঘরে। আমরা অতদূর পর্যন্ত এখন যাব না, আমরা 99 পর্যন্ত অর্থাৎ দশকের ঘর পর্যন্ত যোগগুলো পড়ব। আর দেখবে তোমাদের প্রত্যেকটা অঙ্কে এইভাবে এ আর দ এভাবে লেখা থাকে, আর শতকটা এখনো তোমরা শেখোনি, এটা পরে আসবে। তো এ আর দ এই দুটো হচ্ছে এককের এ আর দশকের দ, এখান থেকে ছোট করে আমরা লিখে নিই, কারণ সবসময় আমরা অত বড় করে লিখতে পারি না। আচ্ছা, এখানে দেখো আমি যেগুলো বললাম সেগুলোই আছে। 2 অঙ্কের সংখ্যা হচ্ছে মোট 90টি, অর্থাৎ 10 থেকে 99 পর্যন্ত 90খানা সংখ্যা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 10। আমরা কি দেখছি, দশকের নামটাই 10 থেকে হয়েছে, তাহলে 9-এর পরেই 10, তাহলে 10 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আর বড় সংখ্যা তাহলে কি বলো তোমরা পারবে, 9, 10, 9, 99 হচ্ছে সব থেকে বড় সংখ্যা দশকের ঘরে, কারণ এরপরেই 100, সেটা হচ্ছে শতকের। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইগুলো একটু তোমরা মনে রাখবে। এরপরে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে দশের ঘর, এককের ঘরে আছে 0, তাই তো? 10 যদি হয়, তাহলে 10 লেখাটা যদি হয় এইভাবে, ধরো 10 লিখলে, তাহলে 10-এর ডান দিকে হচ্ছে এককের ঘরে 0 বসবে আর দশকের ঘরে 1 বসবে, এটা এখানে লেখা আছে। তাহলে 0-র সঙ্গে যাই যোগ করবে না কেন, 0 মানে কি, ফাঁকা, কিচ্ছু নেই, তাহলে সেটার সঙ্গে তুমি 1 যোগ করো, 2 যোগ করো, যাই যোগ করবে সেই সংখ্যাটাই নেমে যাবে। ঠিক আছে, এইভাবে দেখো এখানে আমি করেছি 0-র সঙ্গে 1 যোগ করে 1। ঠিক আছে, তারপরে এখানে দেখো 10 লিখেছি, 10-এর সঙ্গে 7, তাহলে এককের ঘরে আছে 7 এবং 0, 0 মানে কিচ্ছু নেই, তাহলে আমরা 7টাই বসিয়ে দেবো। আর একের নিচেও যেহেতু কিছু নেই, তাই আমরা 1টা দশকের ঘর থেকে নেমে দেবো। যখন আমাদের এরকম একক দশক দুটো সংখ্যারই যোগ থাকবে, আমরা প্রথম যেটা করব, দশকের ঘরটা আমরা ঢেকে নেব, কারণ ওটা তো আমাদের দরকার নেই এখন। আমরা প্রথমে এককের ঘরের কাজটা করব। ঠিক আছে, এবার দেখো এককের ঘরে কি আছে, একটা 0 আছে আর একটা 4 আছে। 0 মানে কিচ্ছু নেই, অর্থাৎ 4 সঙ্গে 0 যোগ করলে 4 নেমে গেল। এবার এককের ঘরটা ঢেকে দাও, দিয়ে দশকের ঘরে দেখো কিছুই নেই, শুধু 5 আছে, তাহলে 5টা উপর থেকে নিচে নেমে গেল। এরপরে তোমাদের যেটা আছে দেখো, পাশাপাশি যোগ করে যোগফল লেখো। পাশাপাশি যোগ দেখে ভয় পাবার কিছু নেই, পাশাপাশি মানে হচ্ছে এই সংখ্যাগুলোকেই ভেঙে এইভাবে পাশাপাশি লেখা হয়। এই সংখ্যাটাকে আমরা কি করব, প্রথমে সংখ্যা হচ্ছে আমাদের এখানে 30, আমরা প্রথমে এদিক থেকে পড়া শুরু করি, যেমন তেমনি অঙ্কের পাশাপাশি থাকলেও এদিকের সংখ্যাটাকে আগে লিখবো, অর্থাৎ 3 দশকের ঘরে আর এককের ঘরে 0। আর 5টা একটাই সংখ্যা যেটা এককের ঘরে বসবে, তাহলে তোমরা এক্ষুনি শিখলে কি, 0-র সঙ্গে যাই যোগ করবে সেই সংখ্যাটাই হয়ে গেল। এবার এদিকটা থেকে 3-এর নিচে কিচ্ছু নেই, তাহলে 3 ওপর থেকে নিচে নেমে গেল। ঠিক আছে, এইবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে একটু একটু বড় সংখ্যার যোগ। ঠিক আছে, আর 0-র সাথে নয়, সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ। এর জন্য দেখো আমি তোমাদের একটা ছোট ছবি এঁকেছি,
দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, দেখো এখানে আমি অঙ্কটা কি দিয়েছি, 25 আর 3। তাহলে আমরা এখানে সাজিয়ে নিলাম। এইবার প্রথমে আমরা কি করব, এককের ঘরের সংখ্যা কাজ করব। আমাদের দেখতে হবে দুটো সংখ্যার মধ্যে বড় কে। তাহলে 5 আর 3-এর মধ্যে বড় জানি 5। তাহলে 5-কে দেখো আমি মাথায় লিখে নিয়েছি, তাহলে আমার মাথায় এটা 5টা রয়ে গেল, আর হচ্ছে 3। 5 যখন মাথায় রয়ে গেল, আর আমরা দাগ কাটার ঝামেলা না করে 5 এখানে মাথায় রেখে নিয়েছি, আর 1 2 3। তাহলে 5-এর পর 6 7 8, 3টে আঙুল গুনে নিলাম, তাহলে যোগফল হলো 8। এইভাবে দেখো সহজেই আমরা মাথায় রাখতে পারবো। একটু প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু তোমরা চেষ্টা করলে পারবে। আর দশকের ঘরে 2, 2-এর নিচে কিছু নেই, তাই 2টে নেমে গেছে। হলো, এবার এই অঙ্কে দেখো 33 আর 26। প্রথমে আমরা কি করব, দশকটা ঢেকে নেব। এককের ঘরে কি আছে, 3 আর 6, এই দুজনের মধ্যে বড় কে, 6। তাহলে আমরা মাথায় কি করেছি, 6-কে নিয়ে নিয়েছি, 6 নিয়ে নিয়েছি, তাহলে আর বাকি থাকলো 3। তাহলে আমরা আঙুল গুনবো 6-এর পর কি 7 8 9। দেখো এখানে যোগফল 9 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের ঘরে দেখো 3 আর 2-কে যোগ করতে হবে। তাহলে কাকে আমরা মাথায় নিয়ে নেবো, বড় সংখ্যা হচ্ছে 3, 3-কে আমরা মাথায় নিয়ে নিলাম, আর হাতে থাকলো 2। তাহলে 3-এর পর 4 5। দেখো এখানে 5 লিখেছি, তাহলে সহজ হলো। তোমরা এইভাবে যে যেমন পারো পাখি বা নিজের ছবি এঁকে নেবে, সেখানে তার মাথায় বড় সংখ্যাটা লিখে নেবে, আর ছোট সংখ্যাটা তারপরে আঙুল গুনে, যে কোনো, তোমার তো 10টা আঙুল, 10টার মধ্যে এর পরের সংখ্যা থেকে আঙুলগুলো গুনতে শুরু করবে, দেখবে সব খুব ভালো মতো পেরে যাবে, ঠিক আছে। নাহলে তো আমি আছি, আস্তে আস্তে এই অঙ্কগুলো এবার প্র্যাকটিস করো। তোমরা তো বড় হয়ে গেছো, এবার যোগ বিয়োগ সব গুণ ভাগ এগুলো শিখতে হবে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই।